Welcome to my discussion about the study center under Netaji Open University. যে সমস্ত স্টুডেন্ট বা যারা এবছর নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের অবশ্যই জেনে রাখা উচিত অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বা তোমার নিজের ডিস্ট্রিক্টে কোথায় স্টাডি সেন্টার আছে। বিশেষ করে তোমার তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল দিয়ে কাজ নেই, যেহেতু তোমার বাড়ির কাছে বা বাড়ির কাছে কোন কলেজটা হবে যেখানে তোমার নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার আছে তুমি সেখানেই অ্যাডমিশন নেবে। তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে আমি যে ডিস্ট্রিক্টে বাস করছি সেই ডিস্ট্রিক্টের কাছে কোথায় নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার আছে। চলো একবার দেখে নিই। যদিও ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে বা একটু লেন্দি হবে, তা সত্ত্বেও আমি তোমার কাছে এটুকু আশা করবো যে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমার কলেজ সম্পর্কে পরিষ্কার ওয়াকিবহল হয়ে যাবে। দেখো প্রথমেই আছে নেম অফ দ্য স্টাডি সেন্টার, অর্থাৎ বাদিকে যেটা আছে কোথায় কোথায় নেতাজি ওপেন ইউনিভার্সিটির আন্ডারে স্টাডি সেন্টার আছে সেই কলেজগুলোর নাম দেওয়া আছে। তারপরে আছে কোড নাম্বার, অর্থাৎ তুমি যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নেবে তার কোড নাম্বার কত। তারপর আছে অ্যাড্রেস, দ্যাট মিনস কলেজটা কোথায় অবস্থিত। আর এটুকু তুমি অবশ্যই জানবে যে তোমার বাড়ির কাছে কোথায় কলেজটি আছে, তুমি নাম শুনলেই হয়তো বুঝতে পারবে। প্রথমে কি আছে, দমদম মতিঝিল কলেজ, যেটা দেখো কোথায় আছে, যেটা কলকাতাতে অবস্থিত। বাসন্তী দেবী কলেজ, এটা কলকাতাতে অবস্থিত। গুরুদাস কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। গোয়েন্দা কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, দ্যাট মিনস কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। শিবপুর দীনবন্ধু কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। নিউ আলিপুর কলেজ, এটাও কলকাতাতে অবস্থিত। গুরুদাস কলেজ অফ কমার্স, এটাও কলকাতাতে অবস্থিত। এরপর দেখো কোড নাম্বার, এতক্ষণ এ দিয়ে কোড নাম্বার শেষ হলো, অর্থাৎ A10 এই পর্যন্ত কোড নাম্বার শেষ হলো। এরপর হচ্ছে কোড নাম্বার কলেজের B1, দ্যাট মিনস বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজ, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রপারে অবস্থিত। প্রভাত কুমার কলেজ, পূর্ব মেদিনীপুরে অবস্থিত। রাজা নরেন্দ্রলাল খান ওমেন্স কলেজ, এটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, এটা তমলুকে অবস্থিত। ফকিরচাঁদ কলেজ, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। হলদিয়া গভর্নমেন্ট কলেজ, এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। নিস্তারানী কলেজ, এটা পুরুলিয়ায় অবস্থিত। বিহালা কলেজ স্টাডি সেন্টার, এটা বিহালায় অবস্থিত। সোনারপুর কলেজ, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন, অর্থাৎ হীরালাল ওমেন কলেজ, এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। বর্ধমান রাজ কলেজ, এটা প্রপার বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত। বনওয়ারিলাল ভলটিয়া কলেজ, এটা বর্ধমানে অবস্থিত। সিউড়ি বিদ্যাসাগর কলেজ, এটা বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। নবগ্রাম হীরালাল পাল কলেজ, এটা হুগলিতে অবস্থিত। এরপর আছে কলেজ নাম্বার 26, নেতাজি মহাবিদ্যালয়, এটা হুগলিতে অবস্থিত। আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। বিজয় কৃষ্ণা গার্লস কলেজ, এটা হাওড়ায় অবস্থিত। বারুইপুরি কলেজ, এটা বারুইপুরে অবস্থিত, অর্থাৎ সাউথ চব্বিশ পরগনায়। তারকেশ্বর ডিগ্রি কলেজ, এটা হুগলিতে অবস্থিত। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, এটা নদিয়ায় অবস্থিত। বারাসাত গভর্নমেন্ট কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। শ্রী চৈতন্য কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। মহাদেবানন্দ মহাবিদ্যালয়, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। করিমপুর পান্নাদেবী কলেজ, এটা নদিয়ায় অবস্থিত। চাকদা কলেজ, এটাও নদিয়ায় অবস্থিত। সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়, এটাও নদিয়ায় অবস্থিত। এগরা SSB কলেজ, এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়, এটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। বোলপুর কলেজ, এটা বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। বালুরঘাট কলেজ, এটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, এটা উত্তর দিনাজপুরে অবস্থিত, এটা মালদা ডিস্ট্রিক্টে অবস্থিত। কৃষ্ণনাথ কলেজ, এটা মুর্শিদাবাদে অবস্থিত। বিবেকানন্দ কলেজ ফর ওমেন, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। সরোজিনী নাইডু কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। খিদিরপুর কলেজ, এটা খিদিরপুর অবস্থিত। সম্মেলনী কলেজ, এটা কলকাতায় অবস্থিত। ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ, এটা সাঁতরাগাছি অর্থাৎ হাওড়ায় অবস্থিত। ভৈরব গাঙ্গুলী কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। শিলিগুড়ি কলেজ, এটা দার্জিলিং অবস্থিত। আনন্দচন্দ্র কলেজ, এটা জলপাইগুড়ি অবস্থিত। কোচবিহার কলেজ, এটা কোচবিহারে অবস্থিত। গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। পাঁশকুড়া বনমালী কলেজ, এটা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অবস্থিত। সুন্দরবন মহাবিদ্যালয়, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। মানভূম মহাবিদ্যালয়, এটা পুরুলিয়ায় অবস্থিত। তাহলে এখন পর্যন্ত পুরুলিয়া ডিস্ট্রিক্টের দুটো কলেজ পাওয়া গেল, একটা হচ্ছে যে মানভূম কলেজ আর একটা হচ্ছে নিস্তারানী কলেজ। আর বাঁকুড়া ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত আমরা একটা কলেজ পেয়েছি, সেটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। হ্যাঁ না, রামপুরহাট কলেজ, এটা রামপুরহাটে অবস্থিত। প্রভু জগৎবন্ধু কলেজ, এটা হাওড়ায় অবস্থিত। গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। চাঁচাল কলেজ, এটা মালদায় অবস্থিত। গড়বেথা কলেজ, এটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। তাহলে এখন পর্যন্ত পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে সব থেকে বেশি কলেজ পাওয়া গেছে। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়, এটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। শান্তিপুর কলেজ, এটা নদিয়ায় অবস্থিত। মানকড় কলেজ, এটা বর্ধমানে অবস্থিত। কাটোয়া কলেজ, এটা বর্ধমানে অবস্থিত। জয়পুর পি রায় কলেজ, এটা হাওড়ায় অবস্থিত। লালবাবা কলেজ, এটা হাওড়ায় অবস্থিত। বাগনান কলেজ, এটাও হাওড়ায় অবস্থিত। ট্যাংরাখালী বঙ্কিম সর্দার কলেজ, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। ধ্রুবচাঁদ হালদার কলেজ, এটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত। টাকি গভর্নমেন্ট কলেজ, এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। রাজা পিয়ারি মোহন কলেজ, এটা হুগলি অবস্থিত। জিরোজিও মেমোরিয়াল কলেজ,
এটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। তাহলে এতক্ষণ তুমি বুঝতে পারলে যে কোন ডিস্ট্রিক্টে কোন কলেজগুলো আছে, আরও কিছু কলেজ আছে সেগুলোও দেখবো। চলো দেখো, কলেজ নাম্বার 75 বেলদা কলেজ, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, খড়গপুর কলেজ, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, নাহাতা জে এম এস মহাবিদ্যালয়, যেটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত, বসিরহাট কলেজ, যেটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত, শ্রীপত সিং কলেজ, যেটা মুর্শিদাবাদ অবস্থিত, সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, মৌলানা আজাদ কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, দীনবন্ধু মহাবিদ্যালয়, যেটা নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, ডোমকল কলেজ, যেটা মুর্শিদাবাদের ডোমকলে অবস্থিত, নগর কলেজ, যেটা মুর্শিদাবাদের নগরে অবস্থিত, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, যেটা দুর্গাপুরে অবস্থিত, দ্যাট মিনস পশ্চিম বর্ধমান বলা যেতে পারে, ওমেন্স কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, কালনা কলেজ, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত, যদিও এখানে লেখা আছে বর্ধমান, তথাপি এটা আগে বর্ধমান একটাই ডিস্ট্রিক্ট ছিল, এখন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে গেছে, এটা তুমি জানো, বিধাননগর গভর্নমেন্ট কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, আলিপুর সেন্ট্রাল জেল, এটা ভেবে নিও না আলিপুর সেন্ট্রাল জেল, এখানে আলিপুর সেন্ট্রাল জেলের পাশে হয়তো কোনো কলেজ আছে সেই জন্য এরকম বলা আছে, মহিষাদল গার্লস কলেজ, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, উলুবেরিয়া কলেজ, যেটা উলুবেরিয়া অবস্থিত, এরপর আছে কলেজ নাম্বার 93 ভাঙ্গর মহাবিদ্যালয়, যেটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ, যেটা হুগলি অবস্থিত, ওমেন্স খ্রিস্টিয়ান কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, আল আমিন মেমোরিয়াল মাইনরিটি কলেজ, যেটা বারুইপুরে অবস্থিত, শ্যামাপ্রসাদ কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, শীতলকুচি কলেজ, যেটা কোচবিহারের শীতলকুচিতে অবস্থিত, রামানন্দ কলেজ, যেটা বাঁকুড়ার বিষ্ণুপুরে অবস্থিত। অর্থাৎ এখন পর্যন্ত বাঁকুড়াতে দুটো কলেজ পাওয়া গেছে, একটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ অর্থাৎ প্রপার বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই আরেকটা ছোট টাউন, সেটা হচ্ছে বিষ্ণুপুর, সেখানে অবস্থিত রামানন্দ কলেজ। ক্লিয়ার? ঝাড়গ্রাম রাজ কলেজ গার্লস, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, সাবিত্রী গার্লস কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয়, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, নানি ভট্টাচার্যা সমরক মহাবিদ্যালয়, যেটা জয়গায় অবস্থিত, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত অর্থাৎ নতুন ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার উত্তরবঙ্গে অবস্থিত, রামানন্দ সেন্টিনারি কলেজ, যেটা পুরুলিয়াতে অবস্থিত, বীরপাড়া কলেজ, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত, নকশালবাড়ি কলেজ, যেটা দার্জিলিং অবস্থিত। তাহলে এখন পর্যন্ত দার্জিলিং এর দুটো কলেজ পাওয়া গেল, এপিসি রয় গভর্নমেন্ট কলেজ, যেটা শিলিগুড়ি অবস্থিত, এসআর ফতেপুরিয়া কলেজ, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কালনা 1, যেটা বর্তমানে অবস্থিত, পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজ, যেটা নর্থ চব্বিশ পরগনাতে অবস্থিত, বজবজ কলেজ, যেটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত, মৌরগাছা গভর্নমেন্ট কলেজ, যেটা নাকাশিপাড়া অর্থাৎ নাকাশিপাড়ার মৌরগাছাতে অবস্থিত। এরপরে আছে কলেজ নাম্বার 114 সাধনচন্দ্র মহাবিদ্যালয়, যেটা সাউথ চব্বিশ পরগনায় অবস্থিত, বালাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়, যেটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। এরকম ভাবে তুমি মোটামুটি দেখে নিতে পারো যে কোথায় কোন কলেজ আছে। আমি যথারীতি তো 114 কলেজ বলেই দিলাম, এরপরে এখানে তুমি দেখতেই পারবে নিজের নিজের ডিস্ট্রিক্টে কোথায় কোথায় কলেজ আছে। একটু দেখে নিও ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে, এখানে টোটাল কলেজ আছে তোমার 149টা। সুতরাং আমি কি বলতে চাইছি তুমি পরিষ্কার বুঝতে পারলে? আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত এটাই বলতে চাইলাম যে তুমি যে ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টে তোমার বাড়ির থেকে কাছে কোন কলেজ হবে এবং কোন কলেজে নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার আছে, তুমি সেখানে গিয়ে অ্যাডমিশন নেবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমি বিশেষ করে ইংলিশের ক্ষেত্রেই বলছি। দেখো এখানে যেমন আছে কলেজ নাম্বার 140 অর্থাৎ সুকান্ত মহাবিদ্যালয়, এখানে দেখো যেটা জলপাইগুড়ি, এখানে কি কি কোর্স অফার করছে, ইইজি অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে এই যে ইইজি কথাটা আছে এটা হচ্ছে ইংলিশ অনার্স অর্থাৎ ইলেকটিভ সাবজেক্ট অফ ইংলিশ বা ইলেকটিভ কোর্স অফ ইংলিশ। যারা ইংলিশ নিয়ে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে হচ্ছে ইইজি, এবং যারা বাংলা অনার্স নিয়ে অ্যাডমিশন নেবে তাদের হচ্ছে ইবিজি অর্থাৎ ই মিনস হচ্ছে ইলেকটিভ, ইপিএস দ্যাট মিনস এটা মেবি পলিটিক্যাল সায়েন্স, ইএইচআই দ্যাট মিনস এটা মেবি হতে পারে হিস্ট্রি। অতটা ক্লিয়ার নয় আমার কাছে, যদিও তুমি একবার দেখে নেবে, তথাপি আমি যেহেতু ইংলিশ অনার্সের ক্ষেত্রেই বলছি তাহলে ডবল ইজি দ্যাট মিনস এটা হচ্ছে ইংলিশ অনার্স। এবং প্রথমেই তোমার অ্যাডমিশন নেওয়ার পরে বা তার আগে এখন থেকে তুমি স্টেপ নিতে পারো, যেহেতু তুমি ইংলিশ অনার্স নেওয়ার জন্য মনস্থির করেই ফেলেছো বা তুমি নেবে, বা যখন আফটার অ্যাডমিশন আমি তোমাকে বলছি যে কোনো টাইমে তোমাকে অবশ্যই গাইডের প্রয়োজন হবে তোমার, বা তোমার গাইড নেওয়া উচিত বা ক্লাস করা উচিত, যেখানে তোমার যদি কোনো টিচার তোমাকে গাইডেন্স প্রোভাইড করে থাকে, সেটা অনলাইন কি অফলাইন, যেটাকে আমরা সো কল প্রাইভেট টিউটর বলে থাকি, তুমি অবশ্যই নেবে। কেন কি গ্র্যাজুয়েশনটা খুব ক্রুশিয়াল একটা পার্ট, যেটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। যদি তুমি কোথাও গাইডেন্স না পাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি অবশ্যই যোগাযোগ করবে, আমার কাছে গাইডেন্স অ্যাভেলেবেল। এবং তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 1 আগস্ট থেকে আমার কাছে শুরু হচ্ছে অনলাইন গাইডেন্স। আই থিঙ্ক তুমি পরিষ্কার বুঝতে পারলে আমি তোমাকে কি বলতে চাইছি। এরপরেও যদি কোনো কনফিউশন থেকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।